आज विष्णुपुर আমরা করব জয় পক্ষ থেকে যে মেহন মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই বিশেষ চাহিদাপূর্ণ বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রতি পাশে দাঁড়িয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা সেই অভিনব চেষ্টারাই সুফলস্বরূপ এদের হাতে আই দুর্গাসর বিজয়ার দিন শেষের দিন সেই উদ্দেশ্যে নিজকে নতুন ব্যস্ত এবং মিষ্টিমুখ করে সেই অভিনব প্রয়াসের চেষ্টা করা হলো তারই সুফলস্বরূপ এখানে অনেক মেহনতি মানুষ এসছেন এবং তারা যে আজকে এদের মুখে হাসি ফোটালেন এটা বিশেষ পাওনা ইনাদেরকে আজকে ইচ্ছা প্রকাশ করেছেন বলেই বিষ্ণুপুর আমরা করব জয়ের পক্ষ থেকে ইনাদেরকে দান দিতে পেরেছেন আমরা ধন্য ইনাদের সহযোগিতার জন্য আমরা করব জয় এই সংস্থার অনেক ইচ্ছা অনেক বড় বড় কাজ করার ইচ্ছা কিন্তু সামর্থ্য সীমিত যার ফলে আপনারা আগে আসুন হ্যাঁ বিজয়ের উপহার হিসাবে মিষ্টিমুখ এবং সামান্য যে নতুন ব্যস্ত করে মুখে হাসি ফোটানো হলো তারই আজকে প্রয়াস আজকের এই মহাতে অনুষ্ঠানে যে কজনার সাথে পাশে দাঁড়াতে পেরেছেন কাজী দাদা আমাদের আবাহক ইনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজ শুভ বিজয়ার শুভলগ্নে যারা আমাদের কাছে হাত বাড়িয়ে দেবেন এই যে অসহায় বা আমরা প্রতিবন্ধী বা শারীরিকভাবে যারা অক্ষম তাদেরকে যে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন আমরা তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে শুধু ছোট করব না উনাদের মতো মানুষ আজকে আমাদের আছেন বলেই আজকে কিছু কিছু মানুষের হাতে আমরা উপহার সামগ্রী তুলে দিতে পারছি যাদের হয়তো কেনার সামর্থ্য নেই বা পুজোতে সেভাবে আনন্দ করতে পারে নাই আমরা চাইবো সমাজের প্রতিটা মানুষ এভাবে এগিয়ে এসে বিজয়ী যে অসহায় এবং সুস্থ পরিবারের হাতে যে আমরা সাহায্য বা উপহার তুলে দিতে পারছি এই জন্য আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাদেরকে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন বিষ্ণুপুর আমরা করবো জয়ের পক্ষতে শুধুমাত্র একটা মাধ্যম বিষ্ণুপুর আমরা করবো জয়ের পথ চলা আপনাদের মাধ্যমে শুরু হয়েছে আপনারাই আমাদের পথপ্রদর্শক আপনারা আছেন বলেই আমরা আছি তো এই জায়গায় আমরা চাইবো বিষ্ণুপুর এই অসহায় দুস্থ দিদিমা সেই দিদিমাকে আমাদের কিছু উপহার সামগ্রী তুলে দিচ্ছেন বিষ্ণুপুর আমরা করবো জয়ের পক্ষ থেকে সেবা বর্তদা তুলে দিচ্ছেন উপহার সামগ্রী ধন্যবাদ জানাই বিশিষ্ট মানব সেবা এবং সমাজসেবী দেবব্রতদাকে উনার মতো একজন মানুষ অসহায় এবং নিটি মানুষের পাশে দাঁড়িয়ে আজকে শুভ বিজয়ের যে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন উনার মেয়েকে আমরা অশেষভাবে ধন্যবাদ এবং আশীর্বাদ করি ভালো হোক জীবনে চলার পথে অনেক বড় হয়ে যাক এই আমরা আশীর্বাদ এবং দোয়া করি তো একটু দাঁড়ান আমাদের কার্গিল যোদ্ধা এবং আমাদের আপনজন শিক্ষক সমাজসেবী কৃষ্ণপদ লোক তিনি আছেন আমরা তুলে দিয়েছেন আমাদের একজন আপনজন আমরা বিন্দু বিন্দু করেই সিন্ধু করি মানবতার পৃথিবী সবাই মিলে করি এই মাসিকে আমাদের সেবাব্রতদের একটা শাড়ি দিলেন এখানেই আছেন নাম প্রকাশে অনুচিত তিনি আরেকটা এ দিয়ে দিলেন শাড়ি দিয়েছেন সেবাদা শাড়ি দিয়েছেন তার সঙ্গে আরেক দাদা দিয়েছেন এই দাদা দিয়েছেন আরেক দাদা তিনি দিয়েছেন আরেকটা নাইটি আমরা চাই কারো কাছে আমরা টাকা চাই না বিষ্ণুপুর আমরা করবো জয়ের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই বিষ্ণুপুর আমরা করবো জয় কারো কাছে টাকা চাই না আমরা নিজেদের অর্থে এবং আপনার সহযোগিতায় সরাসরি সাহায্য করেন আর সবচেয়ে কৃতজ্ঞতা জানাবো আমরা রাস্তায় এতে দিতাম কিন্তু ঘটনা হচ্ছে এই যে আমাদের লক্ষ্মীবেলা কমিটি আর্চারা কমিটি আমাদের এই জায়গাটা দিয়ে
আমাদের বসতে দিয়েছেন প্রতিবন্ধী মানুষদের, আমাদের দুটো কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের জন্য অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানাই। আর এই লক্ষ্মী মেলা যে কমিটি, আমাদের যে আটচালা কমিটি, তাদেরকে অনেক প্রণাম শ্রদ্ধা জানাই। তিনারা মানবিক দিক, আমরা বলেছিলাম রাস্তাটাই করবো, আমাদের প্রতিবন্ধীরা বসুন, ওনারা চেয়ার এনে দিলেন, কমিটির তরফ থেকে চেয়ার এনে দিয়েছেন, টেবিল এনে দিয়েছেন, বসতে দিয়েছেন, ওনারা অনুষ্ঠানে ছিলেন। ওনাদের কমিটির তরফ থেকে এই আটচালা কমিটি, এই আটচালা কমিটি হাজার হাজার বাঁচুক, হাজার হাজার বছর থাকুক, আর তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করি। আজ বিজয়া শুভ লগ্নে বিজয়া দিনে তাদেরকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, সমস্ত কমিটি সদস্য প্রণাম জানাই। বিষ্ণুপুর আমরা করবো যথার্থভাবে, ঠিক আছে?